সো হেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস আজকে আমরা আবার খেলতে যাচ্ছি জিটিএ 5। তো গাইস আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে গাইস, বলতে পারো এই এপিসোডটা একটু ইন্টারেস্টিং টাইপের হবে। কারণ গাইস বলতে পারো জিটিএ 5 এর সবথেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গাইস গাড়ি, ঠিক আছে, মানে কার কালেকশন বগেরা বগেরা। তো ব্যাপারটা হচ্ছে আগের দিন গাইস আমরা বলতে পারো প্রচুষে আলাদা লেভেল ট্রেভার নিয়ে খেলেছিলাম, বাট আজকে আমরা খেলছি মাইকেল নিয়ে, ঠিক আছে। আজকে আমরা মাইকেল দেখতে পাচ্ছি, এটা মাইকেলের বাড়ি। অ্যান্ড বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস আজকের গাইস এপিসোডটা খুবই সিম্পল অ্যান্ড গাইস খুবই ইন্টারেস্টিং, তোমাদেরকে গুছিয়েই বলছি। দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে মাইকেল অ্যান্ড গাইস এটা হচ্ছে মাইকেলের বাড়ি। তো খুবই সুন্দর টাইপের বাড়ি, হয়তো অনেকে দেখেছে অনেকে দেখনি, বাট তবু গাইস দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে, সিম্পল একদম আলাদাই লেভেলের। তো ব্যাপারটা হচ্ছে সেখানে আমি বাড়িতে চলে আসলাম অ্যান্ড গাইস সিম্পল একটা প্ল্যান আছে আমি আর লাস্ট টাইম এটা করেছি, মানে গাইস মাইকেল আর লাস্ট টাইম এটা করেছে, যেখানে গাইস প্ল্যানটা হচ্ছে একটা গাইস বড় স্পোর্টসম্যান বলতে পারো মেসি বা রোনাল্ডোর একটা বলতে পারো এরকম এরকম টাইপের বড় একটা স্পোর্টসম্যান আছে এই গেমের মধ্যে, তার একটা গাড়ি আমরা চুরি করবো, ঠিক আছে। অ্যান্ড বলতে পারো যে সেই গাড়ি না লিমোজিন গাড়ি অ্যান্ড গাইস বলতে পারো আলাদা লেভেলের, সেই বলতে পারো আপনার আর্ডেক্স বা চাতে সেই আমাদের নো ওয়েলকাম বয়ে, ঠিক আছে, সেই আলাদা লেভেলের সেই গাড়ি আমরা চুরি করবো। তো গাইস তার জন্য গাইস সেখানে গাইস আমি বাড়িতে এসেছি গাইস জ্যাকেট পরতে, ঠিক আছে। এই দেখতে হচ্ছে আমার কাছে গাইস প্রচুর জ্যাকেট আছে, এখানে সাদা কালার একটা আছে, ব্লু কালার একটা আছে, ব্ল্যাক কালার একটা আছে, বাট চলো গাইস এটাই বেশ ভালো লাগছে, এটাই গাইস পরে নেওয়া যাক। তবে যে প্ল্যানটা বলছিলাম সেটা হচ্ছে গাইস আমি আর লাস্ট টাইম মিলে প্ল্যান করেছি যে পাশের এই শহরের আমাদের বলতে পারো পাশে একটা জায়গাতে স্পোর্টসম্যানটা আসতে চলেছে, অ্যান্ড তার জন্য গাইস একটা জায়গাতে গাড়িটা পার্ক করা থাকবে অ্যান্ড গাইস গাড়ির অ্যালার্ম ভাঙা থেকে শুরু করে ল্যাস্টটা সব কিছুই করে দেবে বলেছে, যাতে কোনো প্রবলেম না হয় চুরি করার সময়, ঠিক আছে। তো সিম্পল ব্যাপার, তো সেই গাড়িটা আমরা চুরি করবো অ্যান্ড গাড়িটা তোমাদের দেখতে আলাদাই লেভেলের শুনেছি। তো চলো গাইস এখন আমি গাইস চলে আসলাম গাইস দেখতে পাচ্ছ আমার লাল সেই আলাদাই ভাঙড়ি গাড়িতে, এখন তো আপাতত এই গাড়ি নিয়ে চালাতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো এখন গাইস সোজা যাবো গাইস আমি আর্মোর শপে, তো সেখানে আর্মোর শপে যাবো কি করতো অনেকে হয়তো কোশ্চেন থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে গাইস সেখানে কিছু বন্দুক কিনতে হবে, নাহলে গাইস মানে বলতে পারো ধরো বাই চান্স অ্যালার্ম ফ্যালাম বেজে উঠলো, যতই হোক ক্লাস্টার বলেছে যে হচ্ছে আমি অ্যালার্ম ফ্যালাম সব কিছু ডিজেবল করে দেবো, বাট তবু যদি অ্যালার্ম ফ্যালাম বাজে তাহলে গাইস এখানে গাইস বলতে পারো আমি বন্দুক দিয়ে নিজেকে বাঁচাতে পারবো, নাহলে পুলিশ আমাকে ভাই বলতে পারো শেষ করে দেবে, নাহলে আমি ভাই পুরো শেষ হয়ে যাবো, ঠিক আছে, গাড়িটাই পুরো শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আর্মস ট্রেড নামে দোকানটার নাম অ্যান্ড গাইস এই শপটায় চলে এসেছি। তো সিম্পল ভাই দেখতে পাচ্ছো জ্যাকেট থেকে শুরু করে আলাদাই লেভেলের ভাই সাহ, ঠিক আছে। তো এখানে গাইস চলে আসলাম অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ এখানে প্রচুর টাইপের বন্দুক আছে, AK-47 থেকে শুরু করে UMP, আরে ভাই ভাই মানে ফ্রি ফায়ার খেলে খেলে সব কিছু অভ্যাস হয়ে গেছে, আমাকে শর্ট গান মানে সব গানের নাম মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিনতে হবে স্নাইপার, ঠিক আছে, এখানে হেভি স্নাইপার লক দেখাচ্ছে, মানে হেভি স্নাইপার কিনতে পারবো না, হেভি স্নাইপার কেনার এখনও পর্যন্ত সামর্থ্য হয়নি আমার, ঠিক আছে। তো এখান থেকে নর্মাল যে স্নাইপারটা আছে বলতে পারো, ঠিক আছে, সেই নর্মাল স্নাইপার এখান থেকে কিনে নেবো অ্যান্ড দেখতে পাচ্ছ আমাদের এখানে যে নর্মাল স্নাইপারটা আছে তার দাম দেখাচ্ছে $2,500 আই থিঙ্ক। তো চলো কোনো ব্যাপার না, চলো গাইস কিনে নিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এর সঙ্গে গাইস সাইলেন্সার, মানে গাইস বলতে পারো কোনো প্রকার যাতে প্রবলেম না হয় দূর থেকে মারলে কেউ বুঝতে না পারে, তো সেখান থেকে সাইলেন্সারটাও আমি কিনে নিই, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে সাইলেন্সারও কিনে নিয়েছি অ্যান্ড অল রাইট গাইস, সাইলেন্সার সাপ্রেসার সব কিছু কিনে নেওয়া হয়ে গেছে কমপ্লিট, না আর কোনো ডলার টলার নষ্ট করবো না। তো এখান থেকে গাইস এই হচ্ছে গাইস আমার পুরো AWM পুরো বলতে পারো স্নাইপারটা রেডি করে নিলাম, ঠিক আছে। তো সিম্পল ব্যাপার, এখন গাইস সোজা যাবো গাইস সেই জায়গাটাই যেখানে দেখতে যে সত্যিই গাড়িটা ওখানে আছে, সেই বলতে পারো আলাদা লেভেলের স্পোর্টসম্যানটা সেখানে কি এসছে বা তার গাড়িটা কি এখানে আছে সেটা তোমাদের দেখতে যাবো। তার আগে দেখতে পাচ্ছে যে AWMটা আছে, এটা কেমন টাইপের লাগছে। তো গাইস লিমোজিন কার বলতে পারো কোনো কাজে লাগে না, ঠিক আছে, লিমোজিন কার মানে তুমি চালাতে পারবে না কোনো শহরের মধ্যে, সেটির মধ্যে আমি চালাতে পারবো না, কারণ গাইস খুবই স্লো চলে, জাস্ট ফর মানে বলতে পারো রয়্যালিটির জন্য ওটা অনেকে চালায়, বাট ওটা কোনো মানে শহরের মধ্যে ভালোভাবে চালানো যায় না। অনেকে কোর্স তাহলে কেন চুরি করতে যাচ্ছি বা কেন ওটা আমি এত রিক্স নিয়ে চুরি করতে যাচ্ছি, চুরি করার একটাই কারণ ওটা বেচলে প্রচুর প্রচুর টাকা পাবো, আর তার সঙ্গে ওটা একটা স্পোর্টসম্যানের গাড়ি, বড় স্পোর্টসম্যানের, তার গাড়ির দাম মানে বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড সব বলতে পারো আলাদা লেভেলের। তো তার গাড়ি বেচা মানে বলতে পারো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো একবারে, ঠিক আছে। সেই জন্য গাড়িটা আমি চুরি করতে যাচ্ছি, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে, আমার না হলে চালানোর কোনো ইচ্ছা নেই, কারণ সেই শহরের মধ্যে অত বড় গাড়ি চলবে না, ঠিক আছে, মানে চলবে না বলতে কোনো স্পিড পাবে না, তো যে কোনো চুরি করতে পারি। সো অল রাইট গাইস, গাইস আমি চলে আসলাম গাইস এই জায়গাটাই অ্যান্ড গাইস সেখানে দেখতে পাচ্ছ আমি গাইস বলতে পারো প্রায় সেই পাশেই চলে এসেছি। তো সিম্পল ব্যাপার, তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে এখন, তো রাত্রে না ল্যাস্টার আমাকে বলেছিল যে হচ্ছে ভোর 4:00 কি 3:00 4:00 5:00 এই টাইমটার মধ্যেই গাড়িটা চুরি করতে, কারণ ওই টাইমটার মধ্যেই বলতে পারো সিকিউরিটি গার্ড যারা থাকবে তারা গাড়ি অ্যাভেলেবেল থাকবে না, সেই সময় ইজি হবে চুরি করাটা, ঠিক আছে। দেখা যায় লাল গাড়িটা আছে, এটা পুরো ভাঙড়ি গাড়ি আমার, তো এখানে আমি স্যুট করে নিলাম বাড়িতে যাতে আমার কোনো সন্দেহ না, আরে সিম্পল লেগে গেলো কেন, ঠিক আছে, আরামসে আরামসে রিল্যাক্সে গাড়ি চালাতে হবে, ঠিক আছে, GTA 5 গাড়ি চালানো অতটা সোজা না, বাট তবু গাইস রিল্যাক্সে চালাতে হবে, ঠিক আছে। এখানে গাইস সিম্পল ব্যাপার, গাইস আমি প্রায় জায়গাটায় চলেই এসেছি, যে লাল গাড়িটা আছে দেখতে পাচ্ছি এটা আমার ভাঙড়ি গাড়ি, তো গাড়িটা চলছে না ভালো মতো, ঠিক আছে।
সো অলরাইট গাইস, আমি লাস্টার সঙ্গে কথা বলে নিয়েছি, গাইস লাস্টার সঙ্গে কমপ্লিট হয়ে গেছে কথা। লাস্টার বললো হ্যাঁ তুমি ঠিকই যাচ্ছ, এই জায়গাটাই সেই গাড়িটা রাখা আছে। আমি লাস্টারকে জিজ্ঞাসা করলাম যে কখন কি হতে না পারে না পারে, তো লাস্টার বললো এখন ভুলেও গাড়ির দিকে তাকাবে না, এখন সিকিউরিটি গার্ডরা অ্যালার্ট আছে। ভোর তিনটে কি চারটে কি পাঁচটায় এই টাইমটার মধ্যে তুমি করতে পারো, কারণ ওই টাইমের মধ্যেই গার্ডরা বলতে পারে অ্যালার্ট থাকবে না, ওই টাইমের মধ্যেই গাড়িতে কিছু কাজ আছে, এনফোর্সমেন্ট গাড়ি আশেপাশে থাকবে না, ঠিক আছে, এখান থেকে অনেক দূরে যাবে, বলতে না মেসি গাড়ির আশেপাশে থাকবে না, ঠিক আছে। তো সেই জন্য গাইস আমি এখন তো পুরো আলাদা লেভেলের এখন সেফটি নিয়ে যাচ্ছি, যাতে কোনো কারোর সন্দেহ না হয়, মানে একটা স্পোর্টস গাড়ি এখান থেকে বাগিয়ে নিয়েছি কার কাছ থেকে, ঠিক আছে, নাহলে ওই লাল গাড়িটা চালানো যাচ্ছিলো, একদম চালানো যাচ্ছিলো না। তো এখান থেকে গাইস আমি সিম্পল এই জায়গাটায় চলে আসলাম, ব্যাস আর যাবো না, ঠিক আছে, সামনেই বললো এখানে কোথায় রাখা আছে, ঠিক আছে। চলো গেছে গাড়িটা খোঁজা যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, গাড়িটা চুরি করা তো সোজা হবে না, বাট তবু সব সিম্পল ব্যাপার। আমি এখানে গাইস বলতে এখন আই থিঙ্ক রাত 10টা কি 11টা বাজে, তো আমি এখান থেকে গাইস আর কিছু করবো না, এখন গাইস বলতে পারো এখান থেকে যাবো, জাস্ট সিম্পল এখানে দাঁড়াবো, একটু ওয়েট করবো অ্যান্ড গাড়িটা খুঁজতে থাকবো, যাতে কেউ বুঝতে না পারে, আবার কেউ কোনো সন্দেহ করলে কিন্তু আবার কেস হয়ে যাবে, ঠিক আছে, আলাদা লেভেলের। তো এখান থেকে একটা, আরে ভাই কে হেঁটে আসছে এটা এই রাত 12টার দিকে, সিরিয়াসলি এই জায়গাটায় আসলে এই জায়গাটায় কোনো কেউ থাকে না বলে, এইদিকে কে হেঁটে আসছে ভাই, এদিকে কেউ নেই, এদিকে কেউ নেই, এই মহিলাটা কেন এখান থেকে হেঁটে আসছে, আই থিঙ্ক এ কি আমার উপর কোনো সন্দেহ করেছে না কি জানি না, বাট রিস্ক হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, বাট একে একটু দেখবো নাকি ছেড়ে দেবো, মেরে দেবো, বলা যায় না গাইস। এরপরে সন্দেহ হয়ে গেছে, যদি আমার পরে সন্দেহ হয়ে যায় কোনোভাবে ইয়ে হয়ে যায়, তাহলে গাইস বলতে পারো গাড়িটা চুরিটা এখানে শেষ হয়ে যাবে, এত প্ল্যান এত সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, ঠিক আছে, বাট আই থিঙ্ক কিছু করবে না। আরে ভাই আমার এত পাল্টে যাচ্ছিস কেন, যা ভাই মেরেই দিই, রিস্ক নিয়ে লাভ নেই ভাই, ঠিক আছে, বলা যায় না, যদি কোনো এজেন্ট ফেজেন্ট হয় বা কোনো সিকিউরিটি গার্ড এরকম থাকে ভাই আলাদা লেভেলে শেষ হয়ে যাবো, সিম্পল মানুষ হলেও কোনো ব্যাপার না, বাট একটা মারলে কিছু হবে না, একটা মেরেই দিই চলো। অ্যান্ড এখান থেকে থেকে লাভ নেই ভাই, আর কেউ দেখে নিলে বা সে আবার মানে বলতে পারো পুলিশে জানিয়ে দেবে যে এই ভাই এই সেই মাইকেল যে মেরেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি খুলে নিলাম অ্যান্ড দূরে একটু ওয়েট করি, ঠিক আছে, যাতে একটু ভোর 4টা 5টা বাজুক তার দিকে, তারপরে আমি গাড়িটা খুঁজতে লাগবো, অ্যান্ড গাড়িটা আই থিঙ্ক ওই সাইডটাই আছে, ঠিক আছে। সো অল রাইট গাইস, গাড়ি দেখে নিয়েছি অ্যান্ড গাইস বলতে পারো এখন গাইস বাজে হচ্ছে ভোর 3টে, মানে ভোর না রাত 3টে বলতে পারো, তো এই টাইমটাই বেস্ট টাইম, এর একটু পরে করলে কোনো ব্যাপার আছে। চলো গাইস আমি সোজা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, এখন কোনো একটা কোনো মানুষও নেই, কোনো পুলিশও নেই, কোনো গার্ডও নেই, ঠিক আছে। অ্যান্ড লাস্টার বলেছে কোনো অ্যালার্ম ঠালাম বাজবে না, বাট লাস্টার তো বলেছে, কিন্তু লাস্টার বা এটাও বলেছে যে হাই সিকিউরিটির গাড়ি কিছু হলেও হতে পারে। ও ভাই এই সেই গাড়ি, আরে সিরিয়াসলি, সো গাইস কোনটা থেকে কোনটা নেবো, সবকটা আলাদা আলাদা লেভেলের গাড়ি, কিন্তু এইটা দেখতে পাচ্ছো, আরে ভাই সব কেউ নেই আই থিঙ্ক, যে এখানে পাক করে এরা কোন মিটিংয়ে গেছে, ঠিক আছে, দূরে একটা জায়গাতে, ঠিক আছে, সেইটাই আমার প্লাস পয়েন্ট। তো এখানে গাড়িটা লক করায় না আনলক করায়, লাস্টটা বলেছে আনলক করায় থাকবে এই টাইমটাই, ঠিক আছে। অ্যান্ড চলো গাইস কেউ নেই আই থিঙ্ক, গাড়িতে টুকুস করে বসে পড়ি, অ্যান্ড ভাই গাড়িটা দেখতে পাচ্ছো, আরে ভাই সব সিরিয়াসলি কী লাগছে, আরে ভাই পুলিশ কোয়া থেকে এসে বললো আমার পেছনে, সিরিয়াসলি পুলিশ কোয়া থেকে এসে বললো, লাস্টার বলছিল ভাই অ্যালার্ম বললাম বাজবে নাকি, পুলিশ টুলিশ কোথায় এসে বললো ভাই। সো গাইস যে কোনো হোক এখান থেকে পালাতে হবে, শহর থেকে যে কোনো হোক এই জায়গাটা ছেড়ে বেরোতে হবে, নাহলে পুলিশ আমাকে শেষ করে দেবে ভাই। লাস্টার বলেছিল কোনো অ্যালার্ম বাজবে না, কিছু হবে না, বাট এখানে কী করে পুলিশ জেনে গেল আমি জানি না, মানে হাই সিকিউরিটি গাড়ি তো একটা স্টার পুলিশ লাগতেই পারে, কোনো ব্যাপার না, চলো গাইস কোনো ব্যাপার না, এখানে থাকা যাবে না, একটা স্টার এখন লেগে আছে, বেশি থাকা যাবে না এখানে, এই জায়গাটা পুরো কলোনিটা ছেড়ে বেরোতে হবে আমাকে, একদম এই সাইডটায় ছেড়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখান থেকে সোজা চলো গাইস সোজা টানবো, আমি বলেছিলাম না গাইস শহরের মধ্যে গাড়ি চালানো যাবে না, দেখতে পাচ্ছ কত স্পিড স্লো, এত স্লো গাড়ি চালানো যায়, তারপর এত বড় গাড়ি টার্নিং ফার্নিং নিতে এত অসুবিধা হবে, তুমি গাড়িটা চালাতেই পারবে না, ঠিক আছে, আলাদা লেভেলের খারাপ। অ্যান্ড লিমোজিন এই গাড়িটার নাম, দেখতে পাচ্ছ আলাদা লেভেলের স্পোর্টস কার না সরি মানে বলতে হবে রয়্যাল কার আর কি, ঠিক আছে, পুরো রয়্যাল রয়্যাল ভাব আসবে, এরপর দেশে চালাবে। তো এখনও একটা স্টার লেগে আছে, কিন্তু কোনো পুলিশ আমাকে এখনও দেখতে পাইনি, কোনো রেঞ্জের মধ্যে যায়নি, ওই জন্যই, ঠিক আছে, প্লিজ ইয়ার তুই স্টারটা হেঁটে যা ভাই, কোনো দরকার নেই, আই থিঙ্ক সামনে কোনো পুলিশ বাগাটা থাকলেও থাকতে পারে, বাট তবুও গাইস রিক্স নিয়ে লাভ নেই, আমি সোজাসুজিই বেরিয়ে যাই, কোনো সোজাসুজি ছাড়া যাবো না, ঠিক আছে, জাস্ট অন্য রোডে গেলে গাড়ি চলবে না, জাস্ট অনেক বড় রোড লাগবে। তো অ্যাটলিস্ট আই থিঙ্ক সামনে, আরে রে সামনে একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি রে, শিট, ও ভাই বাইচা গেছি রে, বেঁচে গেছি গাইস, ঠিক আছে, তো এখানে গাইস বেঁচে গেছি, অল রাইট গাইস, দেখতে পাচ্ছি এখানে গাইস পুলিশ সমস্ত সব কিছু থেকে বেঁচে গেছি। অ্যান্ড গাড়িটা একটু গাইস ড্যামেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছি সামনে হেডলাইট ভেঙে গেছে, একটা জ্বলছে না, সাইডের গাইস বলতে হবে রং ঠং উঠে গেছে, তারপর অনেক কিছু কিন্তু মানে বলতে হবে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো সোজা গাইস যাবো গ্যারেজে গাড়িটা ঠিক করতে, অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো অল রাইট গাইস, দেখতে পাচ্ছ চলে এসেছি আমি গ্যারেজের সামনে গেছি, লস স্যান্টোসের গ্যারেজ একটা, মানে শহরের গ্যারেজ একটা, তো এই গ্যারেজে আমি গাড়িটা ঠিক করে নিই, দেখতে পাচ্ছ সামনে এই সেই গ্যারেজ আর কি, ঠিক আছে।
তো গাইস গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে আমি সোজা চলে এসেছি বাড়িতে। অ্যান্ড সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, অ্যান্ড গাড়িটা এখন কেউ চিনতে পারবে না, জিপিএস টিপিএস হাঁটিয়ে দিয়েছি। এতে আর কোনো লোকেশান সিস্টেম নেই, কোনো অ্যালার্ম সিস্টেম নেই, আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। অ্যান্ড আমার আইডি প্রুফ দিয়ে দিয়েছি যাতে গাড়িটা আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। অ্যান্ড গাড়িটা দেখতে পাচ্ছি পুরো কালার চেঞ্জ করে দিয়েছি। আরে ভাই গুলি মারলাম বলে আমার ওখানে পুলিশ ছিল, আমি পুলিশকে হেল্প করছিলাম, বাট পুলিশকে হেল্প করতে গিয়ে আমার স্টার লেগে গেল, দিলসে বোরা লাগতে হয়, ঠিক আছে। চলো গাইস এটা আমার গ্যারেজ, বাড়ির গ্যারেজ, তো এখানে গাইস গাড়িটা রেখে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছ সাদা কালারের গাড়ি, ও ভাই সব কি কিউট লাগছে দেখতে, ঠিক আছে। তো চলো গাইস এখানে পুলিশ লেগেছে আমার পেছনে, নাহলে গাড়িটা এখন তোমাদের ভালোভাবে দেখাতাম, পুলিশ থেকে বেঁচে নেই তারপর তোমাদের গাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস চলো গাইস ঘরের উপরের দিকে চলে যায়, নাহলে এখান থেকে থাকা যাবে না। দেখতে পাচ্ছ গাড়িটা কেমন টাইপের লাগছে, আমি গ্যারেজে রেখে দিলাম। অ্যান্ড সোজা সিম্পল ঘরের মধ্যে যাবো, এক দু প্যাক মারলেই পুলিশ চলে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। জাস্ট দূর থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে। তো রেডি, 1 2 3 4 লেটস গো, ব্যাস পুলিশ চলে যাবে, কোনো ব্যাপার না, ঘরের মধ্যে থাকলেই। সো অল রাইট গাইস দেখতে পাচ্ছ আমি ঘরের গ্রাউন্ডে বা বলতে গার্ডেনে চলে এসেছি। অ্যান্ড এখানে একটা পুলিশ আমার ঘরের মধ্যে ঢুকে এসেছিলো, আমাকে খুঁজছিল, বাট সে আমাকে বুঝতে পারিনি যে এই সেই মাইকেল। বাট অ্যাটলিস্ট স্টার হেঁটে গেছে বলে সে আমাকে ধরতে পারলো না। সে এখন দেখতে পাচ্ছ আস্তে 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 আমার দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে গাইস আমার লাফড়া বা ঝামেলা চলছে, বন্ধুদের গুলির আওয়াজ পাচ্ছি বারবার আমি, বাট এখানে কাদের ঝামেলা চলছে সেটাই আর কি জানি না, ঠিক আছে। তোমাকে হালকা একটা দেখা দেখতে পাচ্ছ এখানে, আই থিঙ্ক কোনোটা কোনো গ্যাংস্টারের সঙ্গে মারামারি চলছে ভাই। এরপরে এই শহরে সবথেকে বড়ো গ্যাংস্টার আমি হবো ভাই, সবথেকে বড়ো গ্যাংস্টার মাইকেল হবে। তো ওদেরকে ধরছিস এখন, আর কিছুদিন যেতে দে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গাইস এখানে গাইস সিম্পল ব্যাপার, পুলিশ টুলিশ কেউ নেই, সবাই চলে গেছে। আর এখানে সিম্পল ব্যাপার দেখতে পাচ্ছ এখানে যে আমাদের গাড়িটা আছে, লিমোজিন গাড়িটা, সেটা কিন্তু খুব সুন্দর টাইপের লাগছে, গাড়ি আমাদের রাখা রয়েছে। আমার ভাই বের করতে একদম ইচ্ছে করছে না, ঠিক আছে, এত সুন্দর গাড়ি। তো দেখতে পাচ্ছ গাইস এই সেই লিমোজিন কার, কী সুন্দর লাগছে দেখতে। গাড়ির ভিতরটাও কিন্তু অ্যামেজিং টাইপের আছে, হয়তো দেখতে পাচ্ছ ভিতরটা কেমন, একদম পুরো কাঠ দিয়ে মানে কাঠের পলিশ করে বানানো, ঠিক আছে। অ্যান্ড গাইস বুলেট প্রুফ গ্লাসও লাগানো। তো এই ছিল গাইস লিমোজিন গাড়ি, কি কিউট টাইপের লাগছে দেখতে পাচ্ছ। আমার তো হেভি লেগেছে গাড়িটা, ঠিক আছে। তো এবার কোথাও যেতে হলে এই গাড়িতে এক দুদিন যাবো, তারপরে গাড়িটা বেঁচে দেবো, কারণ গাইস এই গাড়ি চালানো অসম্ভব শহরের মধ্যে, পুলিশ টুলিশ তারা করলে বাঁচতে পারবো না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো যেটি হবে এই বিষয়টা কমেন্ট করে জানিও, আর একটা লাইক লাস্টে চাচ্ছি, প্লিজ একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইবটা দেখা আছে, নতুন এসে থাকলে যদি কেউ এসে থাকো সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট দিন কোনো ফ্রেশ ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ ভাই লোক, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। অ্যান্ড জিটি ফাইভের এপিসোড মাত্র একটু লেট হচ্ছে, তো আশা করবো অন্যান্য গেমেরও ছাড়বো, আর জিটি ফাইভের এপিসোডও ডিলিট মানে বলতে ট্রাই করবো সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, বাই গাইস, বাই।